জাতির জনক মহাত্মা গান্ধী ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। আজ আমি মহাত্মা গান্ধীর জীবনী সম্পর্কে কিছু কথা নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ভারতবর্ষ তথা গোটা বিশ্ব তাকে যে সম্মানের দৃষ্টিতে দেখে এবং তার প্রতি এখনও যে সম্মান প্রদর্শন করে, তা না এর পূর্বে কাউকে দেওয়া হয়েছে আর ভবিষ্যতেও কাউকে দেওয়া হবে। রাষ্ট্রপিতা নামে পরিচিত মহাত্মা গান্ধী দেশের মূল ভিত্তির একটি। তার প্রতি সম্মান শুধু ভারতীয়রাই প্রদর্শন করে এমনটা নয়, ভারতবর্ষের বাইরেও অনেক দেশে অনেক মানুষ তাঁর দৃষ্টিভঙ্গি, আচার এবং বিচার মেনে চলেন। মহাত্মা গান্ধীর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তার জন্ম হয়েছিল 2 অক্টোবর 1869 সালে গুজরাটের পোরবন্দরে। গান্ধীজির বাবার নাম ছিল করমচাঁদ গান্ধী এবং তার মায়ের নাম ছিল পুতলি বাই। সেই সময় প্রচলিত নিয়ম অনুযায়ী গান্ধীর বাবার 4টি বিবাহ ছিল। করমচাঁদ গান্ধী নিজেই জানতেন না যে একসময় তার চতুর্থ স্ত্রীর ছেলে মোহনদাস করমচাঁদ গান্ধী ইতিহাসের পাতায় নিজের এবং পরিবারের নাম উজ্জ্বল করবেন। গান্ধীজির মাতা তার সম্পূর্ণ জীবন ধর্মীয় কর্মে ব্যয় করেন। জীবনে কোনোদিনও তিনি পার্থিব বস্তুর ওপর গুরুত্ব দেননি, তার বেশিরভাগ সময়ই মন্দিরে এবং গৃহকাজে কাটত। বাস্তবে তিনিই ছিলেন পরিবারের প্রতি সমর্পিত আধ্যাত্মিক মহিলা। রোগীর সেবা করা, ব্রত উপাসনা করা তার দৈনিক জীবনচর্চা ছিল। ছোটবেলা থেকেই গান্ধীজি লালন পালন এমন পরিবেশে হয় সেখানে ছিল শান্তি ও ধর্মের আবাস। তিনি ছিলেন নিরামিষভোজী, মায়ের মতো তিনিও অহিংসা, ব্রত, উপবাস প্রভৃতির মতো জীবনশৈলীতে বিশ্বাসী ছিলেন, যার দ্বারা মনকে বিশুদ্ধ রাখা যায়। পোরবন্দরে পর্যাপ্ত শিক্ষার সুবিধা না থাকার জন্য মোহনদাস তার প্রাথমিক শিক্ষা খুব জটিল পরিস্থিতিতে সম্পন্ন করেন। তিনি মাটিতে আঙুল চালিয়ে বর্ণমালা শেখেন। পরে ভাগ্যক্রমে তার পিতা করমচাঁদ গান্ধী কোর্টের দিবান হয়। এর ফলে তার সমস্যা অনেকটাই কমে গিয়েছিল। মহাত্মা গান্ধী স্কুল জীবনে অনেক পুরস্কার লাভ করেন। ইউনিভার্সিটি অব বম্বে থেকে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেন এবং ভাবনগর শ্যামলদাস কলেজে ভর্তি হন। সেখানে তিনি মাতৃভাষা গুজরাটি ছেড়ে ইংরেজি শেখেন, যার জন্য তাকে অধ্যাপকের পঠন বুঝতে অনেক সমস্যায় পড়তে হয়। গান্ধীজির পরিবার তার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ছিলেন, কারণ তিনি ডাক্তার হতে চেয়েছিলেন, কিন্তু বৈষ্ণব ধর্মাবলম্বী হওয়ার জন্য তিনি ডাক্তারের কাজ করতে পারতেন না। পরিবার থেকে তাকে বলা হয় পারিবারিক পরম্পরা অনুযায়ী তাকে গুজরাটের কোনো উচ্চ দপ্তরে চাকুরিতে যোগ দিতে হবে, এর জন্য তাকে ব্যারিস্টার হতে হবে। ট্রেনের ফার্স্ট ক্লাস কামরার একটি ঘটনা এখানে বলি। 1893 সালের 7 জুন ট্রেন যাত্রার সময় তার সাথে একটি ঘটনা ঘটে, যে ঘটনা তার জীবনকে আমূল বদলে দেয়। তিনি প্রোটেরিয়া যাচ্ছিলেন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে, কিন্তু এক ইংরেজ আপত্তি করে তার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে চড়া নিয়ে। গান্ধীজির কাছে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে চড়ার টিকিটও ছিল, তিনি ট্রেন থেকে নামতে অসম্মত হন। এর জন্য তাকে এক স্টেশনে ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হয়। এই অপমান গান্ধীজির মনে গভীর দাগ কাটে। তিনি বর্ণভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন। মহাত্মা গান্ধী সেই রাতেই এই সমস্যার সমাধান করবার প্রতিজ্ঞা করেন। সেই রাতে একটি সামান্য মানুষ থেকে জন্ম হয় এক অসামান্য মানুষের। 1894 সালে তিনি বর্ণভেদ প্রথার বিরুদ্ধে
লড়াই করার জন্য নেতাল ইন্ডিয়ান কংগ্রেসের স্থাপন করেন। এক বছরের কন্ট্রাক্ট শেষ হওয়ার পর তিনি ভারত প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করেন, কিন্তু তার আগেই নেতাল অ্যাসেম্বলি ভারতীয়দের ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করে। নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন প্রথম ব্যক্তি যিনি 1946 সালের 6 জুলাই আজাদ হিন্দ রেডিও থেকে মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসেবে আখ্যা দিয়েছিলেন। মহাত্মা গান্ধীকে বাপুজি বা জাতির জনক নামে ডাকার জন্য অনেকগুলি কারণ খুঁজে পাওয়া যায়। এমনি এমনি তাকে এই উপাধিতে ভূষিত করা হয়নি। তার কারণ হলো তিনি সেই সময় ভারতের স্বাধীনতার জন্য কিভাবে কাজ করতে হবে সে সম্পর্কে তার খুব দৃঢ় দৃষ্টি ছিল। তিনি সমগ্র ভারতীয়দের জন্য একটি রাজনৈতিক এবং আধ্যাত্মিক দিক নির্দেশনা তৈরি করেন। একজন পিতা যেমন সন্তানের ভালোর জন্য শারীরিক এবং আধ্যাত্মিক উভয় ধারণা দিয়ে থাকেন, ঠিক তেমনি গান্ধীজি তার জাতির জন্য এটি করেছিলেন। অন্য নেতাদের ভারতের স্বাধীনতার ব্যাপারে কিভাবে কাজ করতে হবে তার ধারণা তিনি দিয়েছিলেন, যার জন্য তাকে জাতির জনক উপাধিতে ভূষিত করা হয়। মহাত্মা গান্ধী সারা জীবন স্বপ্ন দেখতেন এক বৈষম্যহীন সমাজ। তার এই আন্দোলনের সূত্রপাত ঘটে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে। তার আন্দোলনের একটি পদ্ধতি ছিল অহিংস আন্দোলন, অর্থাৎ আন্দোলন এমনভাবে হওয়া উচিত যাতে কারো ক্ষতি না হয়। কিন্তু তারা এটা জানে না যে দেশ ভাগের জন্য তৎকালীন কংগ্রেসের উগ্র হিন্দুরাই দায়ী ছিল। কিন্তু শেষমেশ সন্দেহর তীর গেল মহাত্মা গান্ধীর দিকে, অথচ এই লোকটি দেশভাগের জন্য মোটেই দায়ী নয়। একজন শিক্ষিত ব্রিটিশ আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে গান্ধীজি প্রথম তার অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন। ভারতে ফিরে আসার পরে তিনি কয়েকজন দুস্থ কৃষক এবং দিনমজুরকে সাথে নিয়ে বৈষম্যমূলক কর আদায় ব্যবস্থা এবং বহু বিস্তৃত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আসার পর গান্ধীজি সমগ্র ভারতব্যাপী দারিদ্র দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণ বৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক সচ্ছলতা সহ বিভিন্ন বিষয়ে প্রচার শুরু করেন। 1883 সালের মে মাসে তিনি তাঁর পিতামাতার পছন্দে মাত্র 14 বছর বয়সে কস্তুরীবাই মাখানজি কাপাডিয়া ওরফে কস্তুরবাকে বিবাহ করেন। গান্ধীজির 4 পুত্র সন্তান ছিল, হরিলাল, মণিলাল, রামদাস এবং দেবদাস। হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও সারা জীবন ধরে হিন্দু ধর্মের চর্চা করেন এবং হিন্দু ধর্ম থেকেও তিনি তার অধিকাংশ আদর্শ গ্রহণ করেন। তবু তিনি সকল ধর্মকে সমানভাবে বিবেচনা করতেন। তিনি বিশ্বাস করতেন প্রতিটি ধর্মের মূলে আছে সত্য এবং প্রেম। তিনি একজন ক্লান্তিহীন সমাজ সংস্কারক ছিলেন এবং সকল ধর্মের ভণ্ডামি, অপকর্ম এবং অন্ধবিশ্বাসের বিপক্ষে ছিলেন। পরবর্তীকালে তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি হিন্দু কিনা, তখন তিনি বলেন, হ্যাঁ আমি তাই, এছাড়াও আমি একজন খ্রিস্টান, একজন মুসলিম, একজন বৌদ্ধ এবং একজন ইহুদিও। আপামর ভারতবাসী তাঁকে বাপু নামেই চেনেন। প্রতি বছর 2 অক্টোবর তাঁর জন্মদিনে ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। 2007 সালের 15 জুন জাতিসংঘের সাধারণ সভায় 2 অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসাবে ঘোষণা করা হয়। গান্ধীজির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে তার আইকনিক খাটো ধুতির পোশাক, যা দেখে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল তাকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন। বরাবরই এরকম পোশাক পরতেন তিনি, তা কিন্তু নয়। এই ফকিরি পোশাকের পেছনে তার অবদান ছিল। আসল উদ্দেশ্য ছিল যে বিদেশি জিনিস বর্জন
এবং দেশীয় জিনিস গ্রহণ। শেষ দিন পর্যন্ত ওই খাটো ধুতি আর শালি তার পরিচায়ক পোশাক হয়ে দাঁড়ায়। গান্ধীজি অবশ্য তার সঙ্গী সাথীদের কখনোই ওই পোশাক ধারণে উদ্বুদ্ধ করেননি। তার বক্তব্য ছিল, এর পিছনের ভাবনাটি বুঝলেই হবে। গান্ধীজিকে নিয়ে নানা রকম মতবিরোধ আছে, তবে স্বাধীনতা সংগ্রামে তার অবদান অনস্বীকার্য। অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, দাণ্ডি অভিযান, লবণ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলনকে আমরা অস্বীকার করতে পারি না। তাই আজকে তার জন্মদিনে কোনো রকম বিতর্কে না গিয়ে এই মহান স্বাধীনতা সংগ্রামীকে স্মরণ করে একটি প্রণাম জানানো যেতেই পারে। 30 জানুয়ারি 1948 সালে একটি ধর্মীয় অনুষ্ঠানে উগ্র হিন্দু জাতীয়তাবাদী নাথুরাম গডসে গান্ধীজির বুকে 3টি গুলি করে তাকে হত্যা করেছিলেন।